সেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পদগুলোকে কিনে নেওয়ার যে কালচার তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে যারা প্রকৃত মেধা, যাদের প্রকৃত জ্ঞান বুদ্ধি মেধার ইত্যাদির মধ্য দিয়ে তারা যোগ্যতার মধ্য দিয়ে এগোতে চায়, যারা প্রকৃতপক্ষে এই বিষয়টার শীর্ষে যেতে পারবে, অর্থাৎ ডাক্তারির মতো পরীক্ষায় যদি তারা যোগ্যতার ভিত্তিতে না পায়, একটা নাম্বার পেয়ে গেল লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, তাহলে সে মানুষের জীবন নিয়ে চিকিৎসা করবে? তাছাড়া সে যদি পরবর্তী ক্ষেত্রে এই লক্ষ লক্ষ টাকা, আমার লক্ষ বলতে তো এই সামান্য দু চার লক্ষ নয়, এখানে অনেক লক্ষ টাকার কারবার, সেই অর্থ দিয়ে যখন এই ডিগ্রিটা বা এই জায়গাটা প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে ডাক্তারি পাশ করবে, তারপর সে কি সেই ডাক্তারি পরীক্ষার যে ডাক্তারের মনোভাব, যেভাবে একটা যে পরিষেবার যে জায়গাটা, সেই জায়গাটার মনোভাব নিয়ে সে থাকবে? কোনো মতেই হতে পারে এই পেশায় এইভাবে যদি কেউ আসে? এ জায়গাটার কিন্তু বিষয়। এর সাথে সাথে আমি বলবো যে এই যে ঘটনাটা চতুর্দিকে এলো, আমরা মনে করি যে এই হঠাৎ করে এটা যে এত বড় জায়গায় এলো তা নয়, এর ভেতরে বহু বছর আগে থেকেও কিন্তু এই নিট পরীক্ষার বিভিন্ন বিষয়গুলো আসতো, বহু অভিযোগ বিভিন্ন রাজ্যে উঠেছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনেছি এই ঘটনাগুলো ঘটে, কিন্তু সবটা আসেনি, একটু একটু হয়েছে। আজকে যেটা বিস্ফোরিত হচ্ছে, আজকে একটা বাস্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো, এই যে এত বড় এই পরীক্ষার ব্যাপারটা আজকে আসছে, এটা যদি যথাযথ তদন্ত না হয়, যথাযথভাবে তদন্ত করে যদি প্রকৃত দোষীদের যদি না চিহ্নিত করা যায়, এবং শুধু চিহ্নিত নয়, এই এনটিএ কি পরবর্তী ক্ষেত্রে আবার পরীক্ষা নেবে যার বিরুদ্ধে এরকম অভিযোগ? আর আরেকটা বিষয় দেখুন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর, সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, যারা আজকে তাদের সমস্ত মানে যে যতটা সম্ভব তারা সেই এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যেভাবে উদ্যোগ নেয়, যেভাবে অভিভাবকরা উদ্বিগ্নতার সাথে যেভাবে তাদেরকে তৈরি করে, এবং মেধা থাকা সত্ত্বেও যখন বুঝবে তারা যে মেধা নয় আসল হচ্ছে অর্থ, তাহলে প্রকৃত মেধার চর্চা হবে আমাদের দেশে? আর মেধার চর্চা যখন তারা যখন হতাশ হয়ে যাবে যে না এই দিয়ে হবে না, আমার যে মেরিট সেই মেরিট দিয়ে হবে না, আমার বাবার কি অর্থ রয়েছে তাহলে হবে, এ চিন্তা যদি গ্রাস করে বেকারদের বা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে, তাহলে এই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আর জ্ঞান চর্চার দিকে আর যাবে না, তারা দুর্নীতির জায়গাটা দিয়ে যদি কোনোভাবে সম্ভব হয় সেইটা দিয়ে ঢোকার চেষ্টা করবে, তাহলে একটা দেশের সার্বিক অবস্থা কোন জায়গায় যাবে? এই মেধার যে চর্চাটা যদি নষ্ট হয়ে যায়, এবং এই রকম দুর্নীতির ক্ষেত্রে কিন্তু এটাই হবে, এটাই আশঙ্কার, আমরা এর প্রতিবাদ করব না? আমি এর সাথে সাথে যেটা বলবো যে সুপ্রিম কোর্টের মানে তত্ত্বাবধানে, কোর্টের তত্ত্বাবধানে এর যথাযথ তদন্ত হওয়া উচিত, সিবিআই বা বিভিন্ন রাজ্যের যে এই দিয়ে কিন্তু হবে না, আমাদের পূর্ব অভিজ্ঞতা অনেক রয়েছে এই বিষয়ে, কোর্টের তত্ত্বাবধানে যা যা অভিযোগ আসছে সমস্ত ক্ষেত্রে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করে সমস্ত ক্ষেত্রে এর যথাযথ তদন্ত চাই, এবং কোর্টের বিচার বিভাগীয় তদন্ত, কোর্টের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচার হোক, পুঙ্খানুপুঙ্খ যা যা অভিযোগ এসছে সমস্ত অভিযোগগুলোকে নিয়ে, আর না হলে যদি ওই 1563 জনের শুধু পরীক্ষাটা ঘুরে নেওয়া হবে এবং এর মধ্য দিয়েই বাকিটা সব ঠিক, তাহলে কিন্তু এই প্রকৃত মেধার অপমৃত্যু, আমার আপনার ভবিষ্যৎ যে সন্তান, তারা কিন্তু আর এই যে পড়াশোনার মধ্য দিয়ে যে নিজেকে তৈরি করার জায়গাটায় আর যাবে না তারা। উপায় বলতে এটা একটা উপায়, আরেকটা হচ্ছে আমরা সত্যটা বুঝলাম যেভাবে অন্যায় হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে, আমরা বারবার বলেছি, আজকে যেহেতু নিট নিয়ে বলছি, কিন্তু রাজ্যের ক্ষেত্রে যা হয়েছে সেটা তো একেবারে সরকার এবং আধিকারিক সমস্ত মিলিতভাবে সরকারের পরিকল্পিত দুর্নীতি, আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা হয়েছে এসএসসিকে কেন্দ্র করে,
সে বিষয়টা চলছে, আজকে আমি সেই বিষয়ে যাচ্ছি না, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আবার সর্বভারতীয় যেরকম ঘটনা ঘটছে সেটার বিরুদ্ধেও কিন্তু আমাদের যে তদন্ত এবং তার প্রকৃত বিচার দুটোই কিন্তু এখানে তুলে ধরতে হবে। অনেকে আপনারা দল দিয়ে সবকিছু বিচার করেন, এই জায়গাটা থেকে সরে আসুন। আমরা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ কিন্তু এই জায়গাটা বারবার বলি যে আপনি কেন্দ্রের একটা ঘটনা ঘটছে বলে আপনি কেন্দ্রীয় সরকারের দিক দিয়ে বিচার বিবেচনা করছেন, আবার রাজ্যে হচ্ছে রাজ্যের দিক দিয়ে বিচার বিবেচনা করছেন। আপনার একটা দলীয় সক্রিয় বা নিষ্ক্রিয় সমর্থনের জায়গা থেকে আপনি কিন্তু ঠিক করছেন কোনটা বলবেন কোনটা বলবেন না, এই জায়গাটার থাকার মধ্য দিয়ে কিন্তু আমাদের নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি। যেটা অন্যায় সে অন্যায়টাকে যদি না বলতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, যেটা আমরাই যেতে তাকে সাহায্য করছি। এই জায়গাটা এর প্রতিকার করতে গেলে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শিক্ষিত মানুষকে এখানে এগিয়ে আসতে হবে। প্রতিবাদ এখানে একটা ছোট্ট কোনো সংগঠন একটা কিছু বলল তা দিয়েও হবে না, সর্বভারতীয় ক্ষেত্রে প্রত্যেকে আপনারা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে যে কোনোভাবে রাস্তার আন্দোলন যেখানেই এই ন্যায়সঙ্গতভাবে হবে সেখানে আপনারা সামিল হন। এই অন্যায় চলতে পারে না একটা দেশের ক্ষেত্রে, এবং আজকে যা অবস্থা প্রতিটি ক্ষেত্রেই এই দুর্নীতি ঢুকবে। এ যা পরিস্থিতি চলছে আমাদের যে ব্যবস্থা গোটা রাজ্যে রাজ্যে দেশের যা পরিস্থিতি, এতে যদি প্রকৃতভাবে যদি না এই তদন্ত এবং তার যদি প্রকৃত শাস্তি না হয়, দেখবেন যারা করছে তারা কিন্তু এইভাবেই করবে। প্রতিকার আমাদেরকেই করতে হবে, সাধারণ মানুষকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য কিন্তু এগিয়ে আসতে হবে। মাননীয় কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী তিনি ধর্মেন্দ্র প্রধান প্রথমে বললেন যে না কিছুই হয়নি, ঠিক আমাদের রাজ্যেও যা বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় বলছেন কিছুই হয়নি, মানিক ভট্টাচার্য বলছেন যে প্রমাণ দেখিয়ে দিন আমি সব ছেড়ে দেব, এ কথাগুলো সব বলেন। কেন্দ্রের শিক্ষামন্ত্রীও প্রথম দিন এই কথা বলেছিলেন, আজকে আবার বলছেন যে না দুর্নীতি আছে। তাহলে দুর্নীতি আছে যদি স্বীকার করেন তাহলে তার প্রকৃত তদন্তের ব্যবস্থা করতে হবে। আমি বলছি না যে সরকারের সব মাথা এখানে যুক্ত হয়ে গেছে, সেটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণ হবে, এখনো সে যেটা জায়গা আসেনি যেহেতু সেটা আমরা বলতে পারবো না। তাহলে এনটিএ কে কেন্দ্র করে কারা যুক্ত, প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত না থাকলে হতে পারে নাকি এটা? তাহলে সেই প্রভাবশালী ব্যক্তি কারা, সেই মাথাগুলোকে কিন্তু খুঁজে বের করতে হবে, শাস্তি দিতে হবে। এই জিনিস কোনোভাবেই একটা দেশে চলতে পারে না, যদি চলে তাহলে সমস্ত কিছু ফিনিশ শেষ। এই জায়গাটা কিন্তু আপনাদের অনুধাবন করতে হবে প্রত্যেকে। এই বিষয়গুলো এই যে ঘটনা ঘটছে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আড়ালে আবদালে ঘটছে, আজকে এটা বিস্ফোরিত মানে ব্যাপকভাবে চলে এসছে বাইরে, তার জন্য আমরা জানতে পাচ্ছি। এই পরীক্ষাগুলো প্রশ্নপত্র কেউ না কেউ তো ছাপাচ্ছে, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে লিক হচ্ছে। আর আপনি আমি এই যে মেয়েটা এখানে এ করছে, লখনৌয়ের যে মেয়েটা বলছে আমি পরীক্ষা দিয়েছি, তাহলে এরকম যদি হয় তাহলে আমি আর কোনোদিন এই পরীক্ষাগুলোর প্রতি আর রেসপেক্ট আমার থাকবে না। যারা পাচ্ছে তাদেরকেই যদি আমরা এইভাবে আঙুল তুলে, আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষকদের বলছে ও সব টাকা দিয়ে ঢুকেছে, এই কালচার এই জিনিসটা তৈরি করলো কারা, এই শাসন ক্ষমতায় যারা রয়েছে তারা, কালকে ডাক্তার দিকে তাকিয়ে এই কথাই বলবে সবাই যে ও তো ঘুষ দিয়ে ঢুকেছে, ও তো টাকা দিয়ে পেয়েছে। এই কালচারটা কিন্তু আসলে সেটা কিন্তু ভয়ঙ্কর সেই কালচার। এই জায়গাটা আমাদের সকলকে অনুধাবন করতে হবে, এবং আমরা আমাদের সংগঠনের সীমিত শক্তি, আমরা আমাদের অবস্থানটা আপনাদের জানালাম, কিন্তু সংগঠন বলবে সকলে আপনারা দূর থেকে সমর্থন করবেন, সোশ্যাল মিডিয়াতে রাগ উগড়ে দিলেন, কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভটা যাদের কাছে যাওয়ার কথা সেখানে গেল না। তার জন্য আপনারাই সেভাবে যদি এগিয়ে না আসেন তাহলে একটা সংগঠন দিয়েও কিন্তু হবে না। সেই সংগঠন শক্তি পায় যদি ন্যায়সঙ্গত আন্দোলনে আপনারা দলমত নির্বিশেষে আসেন। আমাদের শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ প্রথম থেকে আমরা বলছি
যে আমরা দলীয় জায়গায় কোনো দলীয় জায়গায় নেই, রাজ্যের বিভিন্ন নীতির বা দুর্নীতির বিরুদ্ধে যখন তীব্রভাবে বলি তখন অনেকে আমাদেরকে বলে যে আপনারা হচ্ছে ওই বিরোধী সংগঠনের লোক। এটা যে নয় আজকের বক্তব্যের মধ্য দিয়ে, কেন যারা শাসন ক্ষমতায় থাকে তার বিরুদ্ধেই বেশি অভিযোগ আসে। কালকে আরেকটা শাসক আসলে তখন আমাদের বুঝতে পারবেন যে ন্যায়সঙ্গত জায়গাটা সেখানেও বলছি কিনা।